প্রথম অঙ্ক বলো যে তিনের আট অংশের শতকরা বের করো। হলো তিনের আট অংশের শতকরা বের করো, তো এরকম অংশ থেকে শতকরা বের করার একটাই নিয়ম, এই যে জিনিসটা দিচ্ছে সেটাকে কি করতে হবে, 100 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিতে হবে। পার্সেন্ট এ হচ্ছে উত্তর। এরপরে কি, এবার এই অঙ্কটা কি দিলাম, এখানে কি দিয়েছিল কথা কি, অংশ থেকে শতকরা বের করতে গেলে অংশের সঙ্গে 100 দিয়ে গুণ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো এরপরের অঙ্কটা, এরপরের অঙ্ক হচ্ছে এটা সমান কত পার্সেন্টেজ, একবারে উল্টো, আগে যেমন গুণ করতে হয়েছিল, আগে যেমন গুণ করতে হয়েছিল এটাকে সেরকম ভাগ করতে হবে। ব্যাপারটা কি, ধরো তোমাকে যেতে হবে মিটার থেকে কিলোমিটার, হলো ওকে, হলো মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করতে হয় 1000 দিয়ে। হলো সেরকম কিলোমিটার থেকে মিটার গেলে কি করতে হয়, গুণ করতে হয় 1000 দিয়ে। তো সেই রকমই এটাও ব্যাপার, ঠিক আছে। অংশ থেকে আমি যখন কোনো পার্সেন্টেজে যাব, মানে হচ্ছে শতকরায় যাব, তখন 100 দিয়ে গুণ করতে হবে, এবং যদি আমি পার্সেন্টেজ থেকে অংশের মধ্যে যাই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। হলো এটা কি, এটা হচ্ছে 25/3%। হলো বিভক্ত কি করতে হবে, 25/3%, পার্সেন্টেজটা আমি তুলে দিচ্ছি, বিভক্ত 100 সমান কি, 25/3 × 100, মানে হচ্ছে 1/12 অংশ। হলো এই ছিল দ্বিতীয় অঙ্ক, হলো এই হলো দ্বিতীয় অঙ্ক। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বলতে বোঝায় যে, ধরো বলা হলো পার্সেন্টেজ বলতে বোঝায় যে 100-র মধ্যে জিনিসটা কত, আমরা সবকিছু 100 দিয়েই ক্যালকুলেশন করি, তাতে কি হয় ক্যালকুলেশনের আমাদের সুবিধা হয়। হলো এরপর অঙ্ক দেখবো, 625 টাকার 8%, টাকার টাকার কথার অর্থ কি, টাকার কথার অর্থ হলো টাকা, এর এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। এর ভিডিও আমার দেওয়া আছে, তুমি ওই ভগ্নাংশের অঙ্ক ভিডিও দেখে আসো, তাহলে এর মানে কি এটা বোঝার জন্য কোনো অসুবিধা হবে না। হলো এই ধরনের অঙ্ক কি করে করতে হয়, তার জন্য কি করতে হবে, 625 × 8%, হলো তার মানে হচ্ছে 625 × 8/100। কি বলেছি, অংশ বের করার মতো, মানে হচ্ছে 625টা হচ্ছে 8% কত অংশ সেটা বের করার জন্য এরকম ভাবে করতে হয়। 25 দিয়ে ভাগ করলে কত হয়, 25 দিয়ে হচ্ছে 4/25 × 100, হলো 25 দিয়ে ভাগ করলে কত হয়, কত হয় 25, হলো 4×8 মানে হচ্ছে 50 টাকা, এই হলো এর উত্তর। এরপর আছে, প্রথমে ছিল 425, জল বের হয়ে গেছে কত, জল বেরিয়ে গেছে 425 এর 8%, হলো জল বেরিয়ে গেছে 425 এর 8%, 425 এর 8% মানে কি, 425 × 8/100, হলো এটা যদি ক্যালকুলেশন করতে পারি অঙ্ক আমাদের হয়ে যাবে 25 − 34, তার মানে উত্তর কত হলো 1 আর 3 দিয়ে 9, 391, 391 হলো উত্তর, তার মানে 391 লিটার জল আমাদের আছে। এরপর সবাই ভোট দিয়েছে এখানে, হলো অনেক সময় কি থাকে, অনেক সময় দেওয়া থাকে যে যারা ভোট দিয়েছে তার মধ্যে কিছু লোক অনুপস্থিত ছিল, এখানে ভোট দিয়েছে সবাই, তার মানে 62% লোক ভোট দিয়েছে। হলো তাহলে ভোট দেয়নি কত, ভোট দেয়নি হচ্ছে 100 − 62, 8 10 7 3 10 38%, হলো হলো 38% লোক ভোট দেয়নি। হলো ব্যবধান বিয়োগ করলেই পাওয়া যাবে, বিয়োগ করলে হচ্ছে 4 4 2, তার মানে হচ্ছে 24% সমান হচ্ছে 144, 1 = 144/24, আর 100 = 144/24 × 100, হলো তার মানে কত হলো, তার মানে 600 জন। হলো এরপর আমরা দেখি, পার্সেন্টের সঙ্গে 150 এর যোগ করা হলো, একটা সংখ্যাটা ধরে নিচ্ছি, সংখ্যাটা হচ্ছে x × 25/100, হলো তার সঙ্গে কি যোগ করা হলো, 150 এর কত 30%, সমান কত হলো, সমান কত হলো, সমান উত্তর হলো তোমার 75, হলো 75, তার মানে x এর ভ্যালু এখানে বের করতে হবে, 30% মানে কি 30/100,
হলো তার মানে 4 x into 1 by 4 3 প্রণং 45 সমান 75 x সমান x by 4 75 minus 45 হলো x by 4 সমান হচ্ছে 0 3 হলো x সমান 120 হচ্ছে এর উত্তর এরপর আমরা দেখি ইম্পর্টেন্ট অঙ্কটা একটু চেক করবে ভালো করে লক্ষ্য করবে বলা হচ্ছে বরফ জল থেকে বরফে যখন হয় তখন 10% বাড়ে হ্যালো তার মানে জল এদিকে লিখবো বরফ হ্যালো তার মানে কি জল ছিল 100 আর 10% বাড়লে বরফ হয়ে যাবে 100 প্লাস 10 সমান হচ্ছে 110 হ্যালো তার মানে বরফ থেকে বলে জল হলে কত কতটা কমে হ্যালো তার মানে 110 থেকে কমে কত হবে 100 আবার যদি বরফ যদি জল হয় তাহলে কমলো কত কমলো হচ্ছে 10 কমলো তাই তো তার মানে কি কোনখান থেকে কমছে কমছে হচ্ছে 110 থেকে 100 থেকে কমছে না কিন্তু তার মানে 110 থেকে কমে কতটা কমছে 10 1 থেকে কমে কতটা কমছে 10 বাই 110 100 থেকে কমে কতটা হচ্ছে 10 বাই 110 ইনটু 100 শূন্য শূন্য কেটে গেল তার মানে হচ্ছে 100 বাই 11 মানে 9 পূর্ণ 1 এর 11 এতটা কমছে এই অঙ্কটা কিন্তু খুব কনসেপচুয়াল অঙ্কটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে কিভাবে করছি আমি মুখে যে কথাগুলো বলছি সেগুলোই ভাষার আকারে লিখে দিবে তাহলে অঙ্ক কিন্তু হয়ে যাবে হ্যালো